Penvision TV presents. Assalamu alaikum. Penvision TV তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এবারের পর্বেও আমরা কথা বলবো সন্তান প্রতিপালন নিয়ে, অর্থাৎ প্যারেন্টিং নিয়ে। তো গত প্রোগ্রামে আমরা কথা বলেছি প্যারেন্টিং নিয়ে, কিভাবে মাতৃগর্ভে শিশু বেড়ে ওঠে এবং ইসলামের দৃষ্টিতে এটা কি কি কোরআনে বলেছে এটাও আমরা দেখেছি। এবং আমাদের দায়িত্বই হলো এই সন্তান আমাদের জন্য আমানত এবং তাদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলা। এবং আমরা কিন্তু এটাও জানি সাদকায়ে জারিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়ই হলো যে নেক সন্তান যারা তৈরি করতে পারে এই দুনিয়াতে, তৈরি করবে অবশ্যই আল্লাহর রহমতে, কিন্তু প্রচেষ্টা কিন্তু আমাদের পিতামাতার। এই প্রচেষ্টার পর কেউ যদি এই নেক সন্তান তৈরি করতে পারে, সেই এই দুনিয়া থেকে চলে যাবার পরেও কবরে যখন থাকবে, তখন কিন্তু ওই সন্তান যখন তার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কাজে আমাদের প্রত্যেকটি নারী, প্রত্যেকটি পিতামাতার উচিত নেক সন্তান তৈরি করে যাওয়া। আমাদের অর্থ সম্পদ আল্লাহ যেটা দেওয়ার সেটা দিবেন, কিন্তু নেক সন্তান হলো আমাদের জন্য অবশ্যই বিশাল একটি সম্পদের মতো, এটা যেন আমরা ভুলে না যাই। তা আসুন আমরা সেই গত প্রোগ্রামের পরে আবার দেখি, একটি শিশু যখন জন্ম নেয় একটি বিশাল ব্যাপার এটা, বিশেষ করে একটি শিশু, একটি মানুষের আমি বলবো, তার মস্তিষ্কের চিন্তা বুদ্ধি সব কিছুর যে একটি বিকাশ এবং মানুষের যে মানসিক অবস্থা, এটা কিন্তু বিশাল বিশাল ব্যাপার। এগুলো নিয়ে যারা এসব ক্ষেত্র নিয়ে কথা বলেছেন, কাজ করেছেন, তারা কিন্তু অনেক বড় বড় আলোচনা করা সম্ভব। কিন্তু যখন ইসলামের সাথে আমরা সম্পৃক্ত করে জানব, আমরা একটু সংক্ষেপে এটা নিয়ে তারা আলোচনা করব। আমি প্রথমে এখানে বলবো যে মোটামুটি জন্মের পরে 5 বৎসর পর্যন্ত একটি বাচ্চার কথা নিয়ে আমরা চিন্তা করব, অর্থাৎ এর ভেতরেই আমরা থাকব। জন্মের পরপর যেটা হয় যে একটি শিশু জন্ম নেয়, সেটা একটি অবস্থা। সেই বাচ্চার তখন কি প্রশ্ন আসে, তার পুষ্টি এবং তার খাদ্য, তারপরে তার দৈহিক বিকাশের প্রশ্ন আসে, মানসিক বিকাশের কথা আসে, সামাজিক বিকাশ। কাজেই জন্ম হওয়ার পরেই আমরা দেখছি জন্ম, পুষ্টি, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, এগুলো কোনোটির চেয়ে কম নয়, অর্থাৎ কোনোটির গুরুত্ব বেশি, কোনোটির গুরুত্ব কম, এটা কিন্তু নয়। কাজে একই সঙ্গে কিন্তু এগুলো তখন শুরু হয়ে যায় দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে। এবং আমরা জানি যে একটি ভ্রূণ যখন মায়ের গর্ভে থাকে, এটা এখন এই তথ্যটা পেয়েছে যে মায়ের গর্ভে থাকতেই তার তো শ্রবণ শক্তি আল্লাহ তাআলা প্রথমে তৈরি করে দেন, অর্থাৎ তার যে কোনো শক্তির চেয়ে শ্রবণ শক্তিটি আগে তৈরি হয় এবং কাজ করে। তাহলে কি হয়, গর্ভস্থ অবস্থাতেই সে কিন্তু তার মায়ের গলার স্বর চিনতে পারে। তাহলে চিন্তা করুন, সুবহান আল্লাহ, যেই মা সন্তান সম্ভবা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে, সবসময় দোয়া দরুদ পড়েছে, সেগুলো কিন্তু তার সন্তান কোনো না কোনোভাবে শুনতে পেয়েছে। এই জন্য বলা হয়, এটার সাথে রিলেট করে বলছেন, যখন দুনিয়াতে আসে বাচ্চাটি মায়ের গলা শুনলেও কিন্তু অনেক সময় কান্না থামিয়ে ফেলে, মায়ের বডির টেম্পারেচার সে চিনে, অর্থাৎ মায়ের যে একটা ওয়ার্মথ, যে আরামদায়ক একটি অবস্থান তার কোলে, এটা সে চিনতে পারে, সুবহান আল্লাহ। এগুলোর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন, কিন্তু এগুলো আসলে সত্য। এবং তার পুষ্টি এবং খাদ্য হিসেবে আল্লাহ তাআলা পাঠান মাতৃদুগ্ধ, এটা প্রত্যেকটি নারীর দায়িত্ব মাতৃদুগ্ধ পান করানো। যদি সে কর্মজীবী মহিলা হয় তাহলে তার কিছু মাতৃদুগ্ধ, অর্থাৎ এই মায়ের দুধ সে পাম্প করে রেখে যাবে এবং তার কাছের আত্মীয় স্বজনকেও সেটা খাইয়ে দিবে বোতলে করে। কিন্তু এই মাতৃদুগ্ধ বিশেষ করে প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা খুবই জরুরি। এবং কোরআনের অনেক শক্ত নির্দেশ হলো 2 বৎসর পর্যন্ত পান করা, তবে 6 মাসের পর তাকে অল্প অল্প অন্য খাবারে যেতে হয়, কিন্তু এই ব্রেস্ট ফিডিংটা চলবে। এবং একটি বিশাল ব্যাপার হলো এই ব্রেস্ট ফিডিংয়ে সমস্ত উপাদান রয়েছে, বিশেষ করে 6 মাস পর্যন্ত তার শারীরিক যত চাহিদা সব কিছুর উপাদান থাকে, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা এই একটি খাদ্যর মধ্যে একটি বাচ্চার সব কিছু যেভাবে রেখেছেন, শুধু তাই নয়, এখানে আরেকটি জিনিস যে মা তাকে কোলের কাছে খুব সুন্দর করে ধরে মাতৃদুগ্ধ পান করাতে হয়। এই যে মায়ের কোলে বাচ্চাটি থাকে, এই সময় সে যেমন মায়ের সান্নিধ্য পায়,
সে নিরাপত্তা বোধ করে। নিরাপত্তা বোধের অভাব হওয়াটাও কিন্তু বাচ্চার জন্য ভয়াবহ, এটা আমি পরবর্তীতে বলবো। এটা তার মানসিক বিকাশের জন্য, এই যে মাতৃদুগ্ধ পান, এটার মাধ্যমে কিন্তু একটি শিশু যেমন আনন্দ পায় তেমন সে এটা উপভোগ করে, এবং আরেকটি কি হয়, সে নিরাপত্তা বোধ করে। একটি কাজের মাধ্যমে আমরা এখানে কতগুলো সন্তান পালনের জন্য যে জরুরি অবস্থাগুলো সব কিছু কিন্তু পূর্ণ করে দিচ্ছেন, সুবহান আল্লাহ। এটা আল্লাহর জন্যই সম্ভব। এবং কুরআনে এই যে 2 বৎসরের নির্দেশ, এটা নিয়ে যখন আমি একটু পড়াশোনা করলাম, দেখলাম বর্তমানে অহরহ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেই কিন্তু এই কথাটি বলে যাচ্ছে যে মাতৃদুগ্ধ পান করান, এতে রোগ প্রতিরোধ পারে, সুবহান আল্লাহ। শুধু তাই নয়, একটি সন্তান যখন দুনিয়াতে আসে তখন মায়ের এই মাতৃদুগ্ধের প্রথমে শুরুতে শাল দুধ বের হয়, যেটাকে কলোস্ট্রাম বলে, একটু হলুদ ধরনের একটি ফ্লুইড। এটাকে বলা হচ্ছে, বৈজ্ঞানিকরা বলছেন এটাকে একটা টিকা বা ভ্যাকসিনের মতো, এটা প্রথমেই তার এই টিকার মতো শরীরে যখন ঢুকে যায় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যায়, সুবহান আল্লাহ। আমরা জানি যে এই COVID-19 আসার পর রোগ প্রতিরোধ ক্ষমতা কত জরুরি আমরা বুঝতে পারছি। আর আল্লাহ তাআলা অটোমেটিক্যালি একটি সন্তান জন্ম নিলে তাকে যখন শাল দুধ পান করানো হয় সে কিন্তু ওই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বস্তুটি পেয়ে যায়, অথচ জিনিসটি কত সহজে সে পাচ্ছে একটি মায়ের শরীর থেকে। এর চেয়ে আমি বলবো বিস্ময়কর আর কী হতে পারে। বিশেষ করে দুনিয়াতে যত রকমের খাদ্য রয়েছে, মাতৃদুগ্ধ নিয়ে লেখালেখি, গবেষণা, রিসার্চ যেটাই বলেন সবচাইতে বেশি হয়েছে। এবং আপনি দেখবেন যে পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু এটা বৈজ্ঞানিকরা যেমন লিখে গেছেন, তেমনি যারা মাতৃদুগ্ধ নিয়ে কাজ করেছেন তারাও লিখে গেছেন। এবং উন্নত বিশ্বে কিন্তু যখন মেয়েরা মা হয় তার শেষের দিকে তাকে কিন্তু এটা বোঝানো হয় যে তুমি যদি মাতৃদুগ্ধ পান করো এভাবে এভাবে করবে, এটা তোমার জন্য অনেক সুবিধা, ইত্যাদি ইত্যাদি। এবং এটা কি সবচেয়ে সঠিক তাপমাত্রায় একটি বাচ্চার কাছে আসে এবং এটা সবচেয়ে হজমেও সহায়ক করে। এমনকি আল্লাহ মাফ করুক ডায়রিয়ার মতো কোনো রোগ হলেও কিন্তু এই মাতৃদুগ্ধই কিন্তু তাকে অনেক বেশি শক্তি যোগাবে। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাতৃদুগ্ধ শুধুমাত্র একটি খাবার বা পুষ্টি নয়, এটা কিন্তু তার শারীরিক বিকাশ অর্থাৎ দৈহিক বৃদ্ধি ঘটে, মানসিক বিকাশ এবং সামাজিকীকরণ অর্থাৎ তার সামাজিক জীবনের প্রথম ধাপে সে প্রবেশ করে, অর্থাৎ মায়ের সাথে তার পরিচিতি। এই সময় কিন্তু আমরা দেখতে পাই যে বাচ্চারা অনেক সময় একটু কয়েক সপ্তাহ পরে সে কিন্তু হাসে, অর্থাৎ তার হাসি খুশির একটি ভাব তার মধ্যে চলে আসে। এবং মাতৃদুগ্ধ যেসব শিশুরা পান করেন তারা কিন্তু মায়ের সাথে যে অ্যাটাচমেন্ট হয় এটা তার জন্য খুবই জরুরি ভূমিকা পালন করে। এবং এই ভূমিকা এই জন্যই যে এখনকার সময় এটা বলা হচ্ছে যে এই গভীর সম্পর্ক তার মায়ের সাথে এটা তার পরবর্তী জীবনকে অনেক বেশি সুখকর অনুভূতি দেয়, অর্থাৎ সে যখনই পিছন ফিরে তাকাবে তার সব কিছু ইতিবাচক চিন্তাধারা তার মধ্যে অনেক বেশি প্রভাবিত হবে ইনশাআল্লাহ। তা আজকে দেখুন যে মাতৃদুগ্ধ নিয়েই কথা বলে আমরা কত কিছু বলতে পারলাম। তারপরেও আমরা দেখি যে একটি শিশু যখন জন্ম নেয় অবশ্যই তার কানে আজান দিতে হবে, তাকে একটি ভালো নাম ঠিক করতে হবে, তার পিতৃ পরিচয় অবশ্যই তার জানার অধিকার থাকবে, কন্যা হোক পুত্র হোক দুজনেই কিন্তু সমান যত্ন পাওয়ার অধিকার রাখে, এবং সমতা, তার আদর, তার পুষ্টি, তার ভ্যাকসিনেশন সব কিছুর ব্যাপারে সমতা, অর্থাৎ পুত্র কন্যা এটাতে ডিফারেন্স করা যাবে না। এবং আরও হলো যে আকিকা করা, আর অবশ্যই ছেলে হলে খাতনা করা, তারপর তার সাথে সুন্দর সুন্দর কথা বলা এবং ছোটো ছোটো বাক্যে আল্লাহর কালাম অনেক কিছু বলা। কারণ আমরা মনে করি একটি ছোটো বাচ্চা কথা তো বোঝে না, কিন্তু সেটা নয়, আমরা তার সাথে সুন্দর সুন্দর কথা বলব, কোরআনের ছোটো ছোটো আয়াত বলতে পারি, এভাবেই কিন্তু তাদের সাথে আমাদের ইন্টারাকশনের মাধ্যমে সে সামাজিকতাও শিখতে শুরু করে। তা আজ এইটুকুই থাক, পরবর্তী পর্বে আমরা আবার এই শিশুপালন নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো।